আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আল্লাহ আসাল্লাম আল্লাহবাদ সুপ্রিয় দর্শক্রতা ভাইবোন আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতিতে কোভিড নাইন্টিনের এই সময়ে অনেক ডাক্তার অনেক নার্স এবং তাদের অনেক সহযোগীরা হাসপাতালে ডিউটি করে থাকেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে সেবা দিয়ে থাকেন এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণে তারা পিপিই পরে সারাক্ষণ তাদেরকে ডিউটি করতে হয় আট দশ বা বারো ঘন্টা পর্যন্ত তো এই ডিউটি চলাকালীন সময় তারা সালাদ কীভাবে আদায় করবেন যেহেতু তারা পিপি খুলতে পারছেন না রিস্ক থাকছে অনেক বেশি আবার সে অবস্থায় নাউজু করতে পারছেন না খুলে তেম করতে পারছেন কোনোটাই সঠিকভাবে করতে পারছেন না কারণ সেটা করতে গেলে তাদের ভয়াবহ রিস্ক এর মুখোমুখি তাদের হতে হচ্ছে এই পরিস্থিতিতে তাদের সালাতের ওক্ত হলে তারা কিভাবে সালাত করবেন এ বিষয়ে আমরা সৌদি আরবের সর্বোচ্চ মহাপরিষদের একটি ফতোয়া দেখেছি তারা সম্প্রতি সেটি প্রকাশ করেছেন সতেরোই রমাদানে সেখানে তারা উল্লেখ করেছেন যে এই অবস্থায় তারা সালাদ আদায় করে নেবেন অর্থাৎ তারা অজু ছাড়া এবং তেমন করাও যদি রিস্কি হয় তেমন অজু দনটা ছাড়াই ওই অবস্থায় তারা সালাত আদায় করে নেবেন যদি তাদের জন্য পিপি খোলাটা রিস্কি হয় এবং তারা খুব রিস্কি এরিয়াতে থাকেন এবং যেখানে আছেন সেখানে খোলাটা তাদের জন্য কোনো অবস্থাতেই আপনার নিরাপদ না হয় তাহলে ওই অবস্থায় তারা সালাত আদায় করবেন কারণ আলমাতাল্লাহ বলেছেন হতকুল্লাহ মস্তা আহতম তোমরা আল্লাহকে যতটুকু সাধ্য খুলায় ততটুকু ভয় করো এই অবস্থা তারা সালাদ আদায় করে নেবেন তারপরও সালাত আদায় করবেন আর এর বাইরে আমাদের কাছে আরেকটা জুজ ইয়া বা আরেকটি মাস আলার সামনে রয়েছে যে অনেক ফোকায়করাম বলেছেন যদি কেউ বাসে বা এমন কোনো যানবাহনে বা এমন কোনো জায়গা থাকেন যেখানে তার পবিত্রতা অর্জন করার সুযোগ নেই বা সঠিকভাবে দাঁড়িয়ে আদায় করার সুযোগ নেই তাহলে তিনি যে অবস্থায় আসেন সেই অবস্থায় আদায় করবেন কিন্তু পরবর্তীতে সে সালাতটাকে আবার পড়ে দিবেন তার কোনো গুনাহ কারণে হবে না তো সেটাকে সামনে রাখলে আমরা পরামর্শ দিতে পারি সতর্কতামূলক পন্তা হিসাবে যারা পিপি পরে ডিউটি করছেন তারা এই অবস্থায় সালাতা আদায় করে অর্থাৎ যেভাবে আছেন সেভাবে সালাত আদায় করে যত যেভাবে যতটুকু সম্ভব ততটুকু সালাত আদায় করে রিসমুক্তভাবে যতটুকু সম্ভব ততটুকু সালাত আদায় করে পরবর্তীতে সালাতগুলোকে সালাদগুলোকে আবার তারা কাজা করে নিলে সেটা হবে সবচেয়ে বেশি নিরাপদ তবে সেক্ষেত্রে প্রথম যে সালাত আদায় করলেন সেটাকে অনেক ফোকায়াকামী এটাকে তাশাব্য সালাত অর্থাৎ সালাতের সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তিনি ওই সময়টাতে সেটার সাথে তুলনা করেছেন অতএব আমরা যদি পরবর্তীতে সেই সালাদগুলো আবার পড়ে নিই সেটা হবে সবচাইতে নিরাপদ এবং উত্তম তবে এর কারণে আমাদের কোনো গুণা তো হবেই না বরং আমরা জীবনের রিস্ক নিয়ে মানুষকে সেবা দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ কাছ থেকে আজর পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা সেটা করি ইনশাআল্লাহ সেটা আমাদের আখেরাতে না যাতে জরিয়া হতে পারে মাধ্যম হতে পারে নেক এক আমল হিসাবে গণ্য হতে পারে আল্লাহ তারা আমাদের সবাইকে নিরাপদ রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ